আজকে আমি রান্না করলাম কাশন পোড়ার ঝোল, যেটা সাধারণত রুই মাছ বা কাতলা মাছ দিয়েই হয়ে থাকে। তার জন্য কড়াতে আমি 2 চামচ সর্ষে দিয়ে সেটাকে 5 থেকে 7 মিনিট ভাজা ভাজা মতন করে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে আমি গ্রেট করে নিয়েছিলাম, এরকম হবে গ্রেটটা। আর নিয়েছিলাম এরকম সাইজের রুই মাছ। রুই মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট। তারপর 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দেওয়ার পরে আমি কড়াতে তেল দিয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। আমি কড়াতে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, সেই জন্য আমি 3টে 3টে করে মাছ ভেজে নিয়েছিলাম। সর্ষেকে পূর্ববঙ্গের লোকেরা অনেক সময় কাশন বলে থাকে, সেখান থেকেই এসছে কাশন পোড়ার ঝোল। পোড়া মানে কিন্তু আবার সর্ষেটাকে পুরো পুড়িয়ে ফেলবেন না, সর্ষেটা একটু ভাজা ভাজা হবে। আর এই রান্নাটাও আসলে পূর্ববঙ্গেরই রান্না, আর রান্নাটাও খুবই সিম্পল। মাছটা ভেজে তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যেই দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে আর 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। সেটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি একে একে আবার মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে দেবো কড়ার মধ্যে। তোমরা দেখেই বুঝতে পারবে এটা খুবই সিম্পল আর খুবই হালকা পাতলা একটা রান্না। মাছগুলো দিয়ে নিয়ে আমি একে একে স্বাদ মতন দিয়ে দেবো নুন আর একটু হলুদ, আর তারপরে জল অ্যাড করব। যে যেরকম পরিমাণ ঝোল খাবেন সে সেরকমই জল দেবেন, আমি এই পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিটের জন্য জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে আমি যে সর্ষেটা গ্রেট করে রেখেছিলাম ভাজা সর্ষেটা, সেটা আমি দিয়ে দেবো। আমি 2 চামচ সর্ষে গ্রেট করে রেখেছিলাম, আমার পরিমাণ মতোই হয়েছে। কেউ চাইলে এই মশলাটা বেশিও দিতে পারেন আবার কমও দিতে পারেন, যার যেরকম পছন্দ। আমি এখানে খুব বেশি পরিমাণ দিইনি। তারপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতার কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটাও সম্পূর্ণ আপনাদের নিজেদের ব্যাপার, যে যেরকম ঝাল খান সে সেরকম কাঁচা লঙ্কা অ্যাড করবেন। তারপর সেটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মরিচগুলো থেকে কিছুটা ফ্লেভার বেরিয়ে আসে আর ধনে পাতা থেকেও কিছুটা ফ্লেভার বেরিয়ে আসে। ব্যাস 5 মিনিট বাদে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে যাবে। আর আমি লাস্টে সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করেছিলাম, এটা একেবারেই অপশনাল, ইচ্ছা হলে দিতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন একটু, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর সবাই খুব ভালো থাকবেন, এই গরমে এরকম হালকা পাতলা রান্না রান্না করেই খাবেন। থ্যাংক ইউ।